হ্যালো ভিউয়ার্স, এই ভিডিওতে আমরা দেখিয়ে দেবো কীভাবে আমরা হোয়াটসঅ্যাপে হ্যাক করব বা হোয়াটসঅ্যাপ অ্যাক্সেস করব অন্যের ডিভাইস থেকে বা অন্যের হোয়াটসঅ্যাপ কীভাবে আমরা অ্যাক্সেস করব। চলো ভিডিওটা শুরু করা যাক। এই ভিডিওটা করার জন্য এটা করার জন্য আপনাদের প্রথমে যেই ফোন থেকে আপনি এই কাজটা করতে চান, যা এই যেই ফোন থেকে আপনি ভিকটিমের মোবাইল ট্র্যাক করতে চান বা হোয়াটসঅ্যাপ ট্র্যাক করতে চান, সেই মোবাইলটাতে প্লে স্টোর ওপেন করতে হবে। যে মোবাইলটা করতে চান, আমি এখন আমার একটা মোবাইল আছে, সেই মোবাইলটাতে এটা ইনস্টল করব যে এই মোবাইল থেকে আমি দেখতে চাই, সেই জন্য ওই মোবাইলটা প্লে স্টোর ওপেন করতে হবে। প্লে স্টোর ওপেন করলাম, প্লে স্টোর ওপেন করার পর প্লে স্টোর সার্চ বারে সার্চ করতে হবে, ওইখানে সার্চ করতে হবে হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ বলে আপনি যখন সার্চ করবেন তখন দেখা যাবে। হোয়াটসঅ্যাপ সার্চ করলাম, এখন এখানে অনেক এখন হোয়াটসঅ্যাপ বলে অ্যাপ্লিকেশান রয়েছে। এই অ্যাপ্লিকেশানগুলোর যে যে অ্যাপ্লিকেশানটা সবথেকে কম, শুধু কম এমবি, সেই অ্যাপ্লিকেশানটা আপনি ডাউনলোড করবেন। তো এখানে আমি একটা কম অ্যাপ্লিকেশান পেয়ে গেছি, কম এমবির, সেটা আমি ডাউনলোড করছি। আপনি দেখে নেবেন পজ করে এটা কী ওটে, সে ওটাই আমি ডাউনলোড করে নেবেন। দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ ফর হোয়াটসঅ্যাপ হোয়াটস ক্যান ইউআর কোড 2019 এটা একটা এটা ইনস্টল করলাম, ইনস্টল করবো, ওপেন করলাম। ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস দেখা যাবে। যদি আপনি ওইটা নিয়ে থাকেন, অন্যটা নিয়ে থাকলে সব একই অপশান থাকবে, হোয়াটসঅ্যাপ বলে অপশান থাকবে, সেই অপশানে ক্লিক করবেন। দেখুন এখানে রয়েছে হোয়াটসঅ্যাপ বলে একটা অপশান, সেই অপশানটা আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন একটা ইন্টারফেস দেখা যাবে। দেখুন এখানে একটা কিউআর কোড অপশান শো করছে। এই কিউআর অপশানটা কাজ কী, এই কিউআর অপশানটা যেটাতে আপনি এটা করতে চান, যেই হোয়াটসঅ্যাপটা আপনি হ্যাক করতে চান, যেই হোয়াটসঅ্যাপ আইডিটা আপনি হ্যাক করতে চান বা অ্যাক্সেস করতে চান, সেই হোয়াটসঅ্যাপটা ওপেন করতে হবে। ঠিক আছে, আমি এখন এই হোয়াটসঅ্যাপটা ওপেন করছি, যেহেতু আমি এই হোয়াটসঅ্যাপটা আমি হ্যাক করতে চাই। ওপেন করলাম, এই হোয়াটসঅ্যাপটা ওপেন করার পর ওপেন হয়েছে, ওয়েট করুন। ওপেন করার পর সেটা ক্লিক করুন, সেটি ক্লিক করার পর হোয়াটসঅ্যাপ বলে একটা অপশান আছে, সেই অপশানে ক্লিক করবেন। অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন একটু ইন্টারফেসের ওকে আছে, ওকে প্রেস করবেন। ওকে প্রেস করার পর একটা ক্যামেরা বলে একটা অপশান ক্যামেরা চলে আসবে, সেই ক্যামেরাতে ওই কিউআর কোডটা স্ক্যান করতে হবে। স্ক্যান করার পর কাজ শেষ। দেখতে পাচ্ছেন ওই কিউআর কোড অপশানটাতেই দেওয়ার পর দেখতে পাচ্ছেন ওই ফোনটায়, এখন ওই ফোনটায় আমরা কিন্তু যেই মেসেজগুলো রয়েছে, মেসেজ চ্যাটগুলো, সেই চ্যাটগুলো কিন্তু ওই ফোনটায় কিন্তু চলে এসেছে, ফোনটা কিন্তু চলে এসেছে। দেখতে পাচ্ছেন এটা চলে এসেছে। এবার কী করতে হবে, এবার দেখতে পাচ্ছ আবার একটা অ্যাপ্লিকেশানটা আমি ওপেন করি, অ্যাপ্লিকেশানটা ওপেন করছি। অ্যাপ্লিকেশন ওপেন করার পর দেখতে পাচ্ছেন এইভাবে একটা স্কিপ বলে একটা অপশান আসবে, সেই স্কিপটা অপশানটা আমি প্রেস করতে হবেন। চ্যানেলে প্রথমে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটা ক্লিক করবে। ঠিক আছে, ওপেন করবেন এবং এই হোয়াটসঅ্যাপ অপশানটা ক্লিক করবো। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার ওই মেসেজ বক্সে যে সব মেসেজগুলো ছিল, সেই সব মেসেজ এখানে আপনি রিড করতে পারবেন বা দেখতে পারবেন এখানে কী সব রয়েছে। কিন্তু অবশ্যই এখানে কিন্তু ইন্টারনেট কানেকশন অন থাকতে হবে দুটো ডিভাইসই, যে ডিভাইসে আপনি এই কাজটা করছেন এবং যে ডিভাইস থেকে আপনি এই অ্যানালগটা অ্যানালাইসিং করছেন বা যেটাতে আপনি অ্যাক্সেস করছেন, সেই হোয়াটসঅ্যাপটা দেখতে করতে পারবেন। আর এই হোয়াটসঅ্যাপে আপনি কিন্তু ডিপিও চেঞ্জ করতে পারবেন এই অপশানে, এই যে এখানে ডিপি বলে একটা উপরে একটা অপশান রয়েছে, সেই ডিপিতে ক্লিক করে ডিপির অপশানটা আপনি চেঞ্জ করতে পারবেন, ডিপি ফটোটা। আর এখান থেকে আপনি যে কোনো মেসেজ ওর চ্যাট বক্সে যে কোনো মেসেজ আপনি এখান থেকে রিড করতে পারবেন, এবং এখানে আপনি হাই পাঠালে হাই পাঠানোতেও পারবে, হাই পাঠাতে পারবে, এবং সে ওটা একটাও বুঝতে পারবেন যে আমার ফোনটায় কে অ্যাক্সেস করছে। সে অ্যাক্সেস করার জন্য একটা অপশান আছে, সেই অপশানটা আমি পরে কোনো ভিডিওতে ডিসকাস করবো, এখন করছি না এটা। আর ওই ভিকটিমের মানে ওই ফোনটা যে ফোনটা আপনি অ্যাক্সেস করছেন বা হ্যাক করেছেন, সেই ফোনটার ও কী হোয়াটসঅ্যাপে কী রেখেছে সেটাও আপনি এখানে দেখতে পাবেন। চলো দেখে নিয়ে যাক। হ্যাঁ, ভিডিওটা ভালো লাগছে, ভিডিওটা শেয়ার করবে।